নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব মণ্ডল আর আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ব্লগ ভিডিওতে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো খণ্ডগিরি গুহার সম্পূর্ণ তত্ত্ব। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি বন্ধুরা, এই যে খণ্ডগিরির এই যে পর্বটা এটা এসছে, দেখবেন আমার চ্যানেলে একটি ভিডিও আছে কলকাতা থেকে পুরী বাই বাস, তারই এটা দ্বিতীয় পর্ব। সেই ভিডিওতে আমি দেখিয়েছি পুরী মন্দির, জগন্নাথ দর্শন, মাসির বাড়ি, হ্রদ দর্শন, এর মধ্যে সমুদ্র স্নান, এইগুলো ওই ভিডিওতে আমি দেখিয়েছি। তো যারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। এখনও যারা নতুন আমার চ্যানেলে, সবাইকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে, লাইক করে দেওয়ার জন্যে, আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে দিই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যাতে আমি আমার ভিডিওটা আরও ভালো করতে পারি। ধন্যবাদ সবাইকে। দেখবেন আমার চ্যানেলে একটি ভিডিও আছে কলকাতা থেকে পুরী বাই বাস, তারই এটা দ্বিতীয় পর্ব। তো এখানে খণ্ডগিরির প্রথম ঢুকতেই আপনারা টিকিটের মূল্য এখানে যেটা আমি দেখলাম, আপনারা যদি ক্যাশ পেমেন্ট করেন তাহলে আপনার লাগবে 25 টাকা, যদি সেটাই আপনি অনলাইনে টিকিটটা কাটেন, আপনি অনলাইন পেমেন্ট করলে ওটা আপনার 20 টাকাতে হয়ে যাবে। তো এই 20 টাকাতেই আপনি শুধু খণ্ডগিরি না, আপনি খণ্ডগিরি আর তার সঙ্গে আপনি উদয়গিরি দুটোকেই দেখতে পারবেন। সবাইকে একটাই কথা বলবো বন্ধুরা, সবাই খণ্ডগিরিতে আসলে খুব সাবধানে থাকবেন, কেননা এখানে যা পরিস্থিতি দেখলাম, আপনার যখন তখন নয় পা মুচকিয়ে যেতে পারে, নয় আপনি স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন, কেননা এখানে প্রচুর রিস্ক। এক তো বড়ো বড়ো পাথর উপরে আছে, তো সেইখানে একটু বৃষ্টি পড়লেই আপনার পা স্লিপ করে যাবে, আর উপরে দেখুন জঙ্গল আছে, সামনের দিকটা পাথরে আপনার পাহাড়ের মতো লাগে দেখতে, কিন্তু ওর ওপরে যখনই আপনি উঠবেন তখনই দেখবেন পেছনটা পুরোটাই জঙ্গল। তো আমরা বেশি দূর যাইনি, একদম সামনেই জঙ্গলের দেখুন পুরো এটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এর ভেতরে বড় জঙ্গল আছে, আর হতে পারে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় প্রাণী জীবজন্তু থাকতেই পারে। তো আপনারা খুব সাবধানে নিয়ে ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, হাত ছেড়ে দেবেন না, খুবই রিস্কি জায়গা, চেষ্টা করবেন সবাই সাবধানে, উপরে ওঠার সময়ও সাবধানে উঠবেন, সাবধানে নামবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখতে থাকি আমরা পুরো ভিডিওটা, আমি আশা করছি সকলের ভালো লাগবে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।
আমরা এখন খন্ডগিরির উপরে উঠেছি। এখানে প্রচুর মানুষ এসছে, আর ওইখানে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরে আমরা যাব। চলো তাহলে, প্রচুর কষ্ট হচ্ছে অনেক উপরে, তো চলো আমাদেরকে নিয়ে যাবো। প্রচন্ড রোদ, তো টিকিট কাউন্টার আছে আপনার খণ্ডগিরির নিচে, তো খণ্ডগিরির নিচে ওখান থেকে টিকিট কাউন্টার আপনাকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিলে তারপর আপনি একই টিকিটে দুটো জায়গা দর্শন করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই গুহাতে সমস্ত ছোট 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 রুমের মতো করা আছে, আর দেয়ালে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আমি যতটুকু এখানে খবর নিয়ে জেনেছি যে প্রাচীনকালে এখানে নাকি অনেক সাধুরা এসে এখানে ধ্যান করতেন, তো এখন তো এগুলো মেনটেন হয় না, তো আস্তে আস্তে এগুলো খারাপের পথে চলে যাচ্ছে। তো আমরা দেখতে দেখতে আরও উপরের দিকে উঠছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করে দেওয়ার জন্য, বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তবে বন্ধুরা, এই পাহাড়ের গুহাতে রিক্স যতই থাকুক না কেন, এর যে মনোরম দৃশ্য দেখুন, আমার পেছনে পাহাড়ের গায়ে কত সুন্দর একটা রং, আর এর ভিতরে ছোট ছোট খোপ বানানো আছে। তো জানি না কীভাবে এই খোপগুলোকে তৈরি করেছে তখনকার দিনে, তো এইসব দৃশ্যগুলো না আপনারা নিজের চোখে না দেখলে যেন বিশ্বাসই করা যায় না যে এত সুন্দরও হতে পারে এগুলো। তো আমি সকলকেই রিকোয়েস্ট করব যে আপনারা একবার পুরী আসুন জগন্নাথদেবকে দর্শন করার জন্য, আর পুরী আসলে আপনারা সাইট সিনের মধ্যে এইগুলো দেখতে পাবেন, যেমন ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি, কোণারক মন্দির, নন্দনকানন, এগুলো সব সাইট সিনের মধ্যে পড়ে। কিন্তু আপনার মূল উদ্দেশ্য হলো জগন্নাথ দর্শন। তো আমি
এখানে বেড়াতে এসেছি, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি এটাই আশা করব আপনারাও একবার আসুন, এসে নিজের চোখে দেখুন, খুবই ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এর পরের ভিডিওতে দেখব উদয়গিরির মন্দির, যেটা আমরা খণ্ডগিরির উপর থেকে দেখছিলাম, দূরে পাহাড়ের উপর সাদা রঙের একটা মন্দির। তো আমরা ওই মন্দিরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো মন্দিরটাকে। তো চলুন তাহলে আমরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওতে এটুকুই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার সবাইকে, ধন্যবাদ, জয় হিন্দ।